আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো ঘরে। করোনার কারণে আমরা অনেকদিন বিদ্যালয়ে যেতে পারছি না, তাই না? কিন্তু আমাদের পড়ালেখা তো থামিয়ে রাখলে চলবে না বন্ধুরা। সেজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়ে আসছে অনলাইন স্কুল। তারই হাত ধরে আমাদের সাতকানিয়া অনলাইন প্রাইমারি স্কুল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের পাঠে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আছি দিদি মরিয় প্রধান শিক্ষক আলহাজ আব্দুল হাফেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমি তোমাদের জন্য নিয়ে আসছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ষষ্ঠ অধ্যায়টি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা পাঠে যাব, পড়ালেখা করব। কিন্তু তার আগে কিছু একটা করলে কেমন হয় বলতো? কি করব? গান করব। আজকে আমরা শুনবো না, আজকে আমরা নিজেরাই গান করব। আমি তোমাদের জন্য একটা গানের চার লাইন করব, তোমাদের খুব পরিচিত একটা গান, কিন্তু এটা সবার জানা। কিন্তু গানের কথাগুলো আজকে একটু খেয়াল করব, আমরা একটু খেয়াল করব। আমি করব আর আমার সাথে তোমরা অগুনগুন করে করবে। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে শুরু করি। এক দুই তিন। নিজের হাতে কাজ করো, কাজ তো বিনা নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাতে কাজ করো, কাজ তো বিনা নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। ধন্যবাদ সবাইকে। কেমন লাগছে বন্ধুরা? কেমন লাগছে গান? আশা করছি ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা এমন একটা ছবি দেখাবো যেটা গানের কথার সাথে একটু মিল আছে। ছবিটা দেখে আমরা চিন্তা করব একটু। ঠিক আছে, দেখো আমি তোমাদের জন্য কি ছবি নিয়ে আসছি। কি করছে বন্ধুরা এখানে? এরাও আমাদের বন্ধু। কি করছে দেখো, একটা মেয়ে বিশ্বে গোছাচ্ছে, আর একজন বই খাতা গোছাচ্ছে, আর পাখির ছবিতে দেখা যাচ্ছে বাইরে কাজ করছে, গাছের চারা লাগানো হচ্ছে, গাছে পানি দেওয়া হচ্ছে, হাঁস মুরগিকে খাবার দেওয়া হচ্ছে। এসব ছবির সাথে আমরা পরিচিত না? পরিবারের কাজ আর বাড়ির কাজ। আজকে আমাদের দেখি এরা কি করছে, তারা বিভিন্ন কাজ করছে। আজকে আমাদের পাখির বিষয় দেখো আজকে আমরা কি পড়ব। আজকে আমরা পড়ব পরিবারকে সাহায্য করা, বাড়িতে সাহায্য করা। বন্ধুরা, খাতা কলম নিয়ে নিশ্চয়ই সবাই বসে পড়ছিলে, তাহলে এবার আজকের পাঠটি চটপট লিখে ফেলো একটু। ঠিক আছে, এবার নিশ্চয় তোমাদের লেখা হয়ে গেছে। এরপরে আমরা আরো একটি ছবি দেখি, দেখি ছবিতে কি আছে। দেখো বন্ধুরা কি সুন্দর ছবি দেখা যাচ্ছে। এখানে আমরা চারজনকে দেখতে পাচ্ছি, বাবা, মা, ভাই, বোন, চারজনকে দেখতে পাচ্ছি। বলতো এটা কিসের ছবি? দেখি আমরা এটা কিসের ছবি। ভেরি গুড, পরিবার। এটা হচ্ছে পরিবারের ছবি। এটা কিসের ছবি? পরিবারের ছবি। পরিবারে কে কে থাকে?
বলার চেষ্টা করে। হ্যাঁ, পরিবারে থাকে মা, বাবা, ভাই, বোন। আচ্ছা, সব পরিবারে কি মা, বাবা, ভাই, বোন থাকে? না। ভেরি গুড। কোনো কোনো পরিবারে মা, বাবা, ভাই, বোন ছাড়া আরো কারা আছেন দেখো তো এই ছবিটা। অনেকজন সদস্য, দাদা, দাদি, চাচা, চাচি এবং আরো অনেক আত্মীয় স্বজন আছেন। আছেন না এরকম পরিবার? আমাদের মধ্যেও অনেকের পরিবারে আছে মা, বাবা, ভাই, বোন। আবার অনেক পরিবারে আছে দাদা, দাদি, চাচা, চাচি, অনেকজন থাকেন। আছে কিনা এরকম পরিবার? ঠিক আছে বন্ধুরা, আমরা দেখি তো কি লেখা আছে। কোন কোন পরিবারে দাদা, দাদি, চাচা, চাচি সবাই মিলে আমরা থাকি। এবার আচ্ছা বন্ধুরা, আমরা আরেকটু দেখি তো ছবিটা। এখানে দাদা দেখা যাচ্ছে, দাদি দেখা যাচ্ছে, অনেক আত্মীয় স্বজন দেখা যাচ্ছে না, অনেক সদস্য দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা এরকম পরিবার আছে অনেকের? নিশ্চয়ই আছে। আগের পরিবারের মতো আছে, আগের ছবির মতো আছে, আবার এরকমও অনেকের পরিবার আছে। এবার দেখি আমরা পরের ছবিটা। এটা আমরা প্রথমে দেখছিলাম, ওই ছবির সাথে মিল আছে না? একটু দেখি তো কি করে এরা। দেখা যাচ্ছে সবাই নিশ্চয় চিন্তা করে আছো মনে মনে, এরা কি করছে? একটা মেয়ে জিনিসটা গোছাচ্ছে আর একটা ছেলে বই খাতা গোছাচ্ছে। আমরা কি এসব কাজ বাসায় করি? সবাই করি, নিশ্চয় করি। আমরা পরিবারে ছোটখাটো কাজগুলো আমরা করে থাকি, দেখি তারা কি করছে। পরিবারে নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। পরিবারের নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা তো করোনার কারণে বাসায় আছি, অনেক বেশি সময় বাসায় আছি, ঠিক না? এ ধরনের কাজগুলো আমরা করি কিনা, ছোটখাটো কাজগুলো আমরা করি কিনা? অবশ্যই করি। আর যারা করি না তারা আজকে থেকে করব, ঠিক আছে? এবার আমরা পরের একটা ছবি দেখি। আর পরে দেখো ছবিগুলো দেখি আমরা। এই ছবিগুলোর সাথে আমরা সবাই পরিচিত। বই, খাতা, কলম, ব্যাগ, সবাই পরিচিত না এই ছবিগুলোর সাথে? আমরা প্রতিদিনে এই ছবিগুলো নিয়ে, এই ছবির জিনিসগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি, আমরা পড়ালেখা করি। ব্যাগ নিয়ে আমরা স্কুলে যাই, খাতা নিয়ে আমরা লিখি, কলম নিয়ে আমরা লিখি। তাহলে এটা, এই ছবিগুলো আমাদের খুব কাছের ছবি, ঠিক না? আচ্ছা আচ্ছা বন্ধুরা, স্কুল থেকে এসে আমরা এই জিনিসগুলো কোথায় রাখি বলতো? আমরা কি টেবিলে বা ঘরের কোথাও ছড়িয়ে ছিটিয়ে রাখবো? না, ঠিক বলেছ। আমরা বই, খাতা, কলম, ব্যাগ কি করব আমরা? কি করব? নিজেরা গুছিয়ে রাখবো। ভেরি গুড। আমরা বই, খাতা, কলম, ব্যাগ নিজেরাই গুছিয়ে রাখবো, নিজেদের জিনিস নিজেরাই গুছিয়ে রাখবো। আচ্ছা বলো তো বন্ধুরা, আমরা আর কি কি কাজ করতে পারি ঘরে? এবার ছবিটা দেখি। স্কুলের পোশাক, আমরা বিদ্যালয়ে যাওয়ার জন্য আমাদের নির্দিষ্ট একটা পোশাক থাকে না? প্রত্যেকটা বিদ্যালয়ে একটা নির্দিষ্ট পোশাক আছে, এটাও তেমন একটা বিদ্যালয়ের পোশাক। আমরা এই পোশাকটা পরে কোথায় যাই? বিদ্যালয়ে যাই, এসে আবার কি করি? রেখে দিই, নাকি যেখানে এসে সেখানে ছুঁড়ে ফেলি? ফেলি। আচ্ছা আবার নিজেদের পোশাক কি করব বলো তো বন্ধুরা, নিজেদের পোশাক কি করব? গো, সুন্দর করে সাজিয়ে রাখবো। দেখো তো বন্ধুরা কি করছে ছবিতে, আমাদের খুব পরিচিত একটা ছবি। নিজেদের পোশাক নিজেরা সুন্দর করে সাজিয়ে রাখবো। আমরা নিজেদের পোশাক নিজেরা কি করব? সুন্দর করে সাজিয়ে রাখবো, ঠিক আছে বন্ধুরা? আমরা করি তো, করি না? আচ্ছা আচ্ছা, এই
দেখছিলাম। ঠিক আছে বন্ধুরা, পরিবারে আমরা কি কি করি দেখছিলাম, বাসায় কি করি, কাপড় গুছিয়ে রাখি, নিজেদের খেলনা আছে, নিজেদের অনেক জিনিসপত্র আছে, এসব কিছু আমরা গুছিয়ে রাখি। ঠিক আছে, আমাদের জিনিস আমরাই গুছিয়ে রাখবো। এবার আমরা একটু বাইরে যাব, দেখি এই ছবিতে কি দেখা যাচ্ছে। এটা কিসের ছবি? বাড়ির ছবি। এটা কিসের ছবি? বাড়ির ছবি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাড়ির আঙ্গিনায় এরা কাজ করছে। বাড়িতে আমরা অনেক কাজ করতে পারি। কি রকম কাজ করতে পারি? মা বাবাকে সহযোগিতা করতে পারি, হাঁস মুরগিকে খাবার দেওয়াতে, হাঁস মুরগিকে পানি দেওয়াতে, হাঁস মুরগিকে গোসল করানো, তারপর আছে গাছের চারা লাগানো, গাছের চারা লাগানো, গাছের পানি, গাছে পানি দেওয়া, এ ধরনের কাজে আমরা বাড়িতে আমরা কি করতে পারি? সাহায্য করতে পারি। পারি বন্ধুরা? আচ্ছা, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে ছবিতে? খাবার। কি দেখা যাচ্ছে? খাবার। আচ্ছা বন্ধুরা, আমরা কি পরিবারে সবাই একসাথে খাই? অবশ্যই আমরা পরিবারে সবাই একসাথে বসে খাবার টেবিলে খাই। তাহলে এই কাজগুলো কারা করে? বড়রা করে, কিন্তু বড়দের পাশাপাশি ছোটরাও কিছু কাজ করতে পারে। কিরকম? পানি এনে দেওয়া, খাবার এনে দেওয়া টেবিলে, দেখি তো আমরা। আমরা খাবার ও পানি এনে টেবিলে রাখবো, ছোটরা ছোটদের কাজ করবো, খাবার ও পানি এনে টেবিলে রেখে তারপর সবাই একসাথে খাবো। এটাতে হয় কি আমাদের, এরপরে দেখো আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এটা বাড়ির বাইরের ছবি, ঠিক না? বাড়ি বাইরের ছবি। আমরা আঙ্গিনায় কি করছে? একটা ছেলে একটা মেয়ে, ছেলে গাছে পানি ঢালছে, মেয়েটা গাছের যত্ন নিচ্ছে। এ ধরনের কাজগুলো কি আমরা করি বন্ধুরা? অবশ্যই করি। আর বাড়িতে বেশি অবস্থান করার কারণে এখন তো একটু বেশি করছি, ঠিক না? এখন থেকে আমরা বাড়ির আঙ্গিনায় গাছ লাগাব, বাড়ির আঙ্গিনায় গাছ লাগাবো, আর তাতে পানি দেব, যত্ন করব। আচ্ছা বন্ধুরা, আমি একটু তোমাদের বলি এবার, আমরা আজকে কি কি পড়লাম। আমরা আজকে দুটো জিনিস শিখছি, একটা হচ্ছে পরিবারকে সাহায্য করা, আর একটা হচ্ছে বাড়িতে সাহায্য করা। পরিবারকে সাহায্য করা কিরকম? আমরা আমাদের পরিবারে কে কে থাকেন? মা বাবা ভাই বোন, কোন কোন পরিবারে দাদা দাদি চাচা চাচি আরো অনেক আত্মীয় স্বজন থাকেন। কিন্তু পরিবারের মধ্যে আমাদের একটা বন্ধন আছে, ঠিক? কিরকম বন্ধনটা আমাদের? আমাদের পরিবারে বড়রাও আছেন, ছোটও আছেন। ছোটদেরকে আমরা কি করি? স্নেহ করি। আর বড়দের আমরা ভেরি গুড, আমরা বড়দের শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা বড়দের শ্রদ্ধা করব আর ছোটদের স্নেহ করব, তাহলে আমাদের পরিবারের বন্ধনটা আরো সুন্দর হবে। তাছাড়া আমরা আজকে পড়ছি আরো বাড়ির কাজে সাহায্য করা, নিজের আঙ্গিনায় গাছ লাগাবো, গাছে পানি দেব, এ ধরনের ছোট ছোট কাজগুলো আমরা করে থাকি বন্ধুরা। এবার তোমরা তোমাদের এই বইটা নিয়ে নিশ্চয় সবাই বসছো আমার সামনে। এই বইয়ের 32 পৃষ্ঠার পরিবারকে সাহায্য করা এবং 34 পৃষ্ঠার বাড়িতে সাহায্য করা অংশটুকু আজকে আমরা একটু দেখো বন্ধুরা। আজকে আমরা একটু পড়ে নেব, একটু পড়ে নাও। নিশ্চয় সবার পড়া হয়ে গেছে এতক্ষণে, আমরা যা পড়ছি যা বলছি তা বই আছে, ঠিক আছে না বন্ধুরা? এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, আমি কিছু প্রশ্ন করি, তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা কোথায় বাস করি? আমরা পরিবারে বাস করি, ভেরি গুড। দ্বিতীয় প্রশ্ন, পরিবারে কে কে থাকেন? মা বাবা ভাই বোন থাকেন,
এছাড়াও চাচা চাচি দাদা দাদিও থাকেন। 3 নম্বর প্রশ্ন, আমরা নিজেদের পোশাক কেমন করে রাখব? সুন্দর করে গুছিয়ে রাখব। ভেরি গুড। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, আমরা বাড়ির কাজে পরস্পরকে কি করব বন্ধুরা? সাহায্য করব। 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, আমরা আঙ্গিনায় কি লাগাব? বলো তো বন্ধুরা কি লাগাব? গুড, গাছ লাগাব। পেরেছো তোমরা, সবার জন্য একটা জোরে হাততালি, জোরে একটা হাততালি সবার জন্য। আমরা কিন্তু সবাই পারছি, ঠিক আছে বন্ধুরা? এবার তোমরা, আমার পড়া শেষ হলে কি বাড়ির একটা কাজ দিতে হবে না? তাই তোমাদের আজকের একটা বাড়ির কাজ আছে আজকের পাঠের উপর। দেখি তো আমরা কাজটা কি, তুমি পরিবারে কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করবে। তুমি পরিবারে কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করতে হবে বন্ধুরা। তৈরি করে মা বাবাকে দেখাবে, অথবা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদেরকে মূল্যায়ন করে দেবো। অথবা তোমাদের যখন স্কুল খুলবে, করোনার পরে যখন স্কুল খুলবে, তখন টিচারকে দেখাবে। আচ্ছা বন্ধুরা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাঠ আজকে এখানে শেষ। আশা করি আমরা এই দুঃসময় কাটিয়ে আবার আমরা একত্রিত হবে, মুখরিত হবে আমাদের বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।